আপনি তো কারো কথাই শুনবেন না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, আপনাকে বাড়ির বাইরে যেতেই হবে। আপনি বাড়ির বাইরে যাবেন চাল কেনার বাহানায়, ওষুধ কেনার বাহানায়, ডাল কেনার বাহানায়, বা যে কোনো কারণে আপনাকে বাড়ির বাইরে যেতেই হবে। বিরক্ত লেগে গেছে আপনাকে থাকতে থাকতে, আপনি যুবক মানুষ, আপনি হৃষ্টপুষ্ট মানুষ, আপনার তো এর ব্যাপার নেই, আপনাকে মানবেনই না কোনো মতেই। আর আপনি যাবেন, আর আপনি বাড়ি ফিরে এসে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাইপো ভাইজি, মা বাবা, বৃদ্ধ, কচি কাঁচা, শিশু, সবাইকে এই ভাইরাসটা আপনি দিবেন, এটা আপনি একদম শপথ করে নিয়েছেন। কারণ বারবার বলছে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 18, কলকাতা ছিল, ইতালি থেকে কে এসে কলকাতায় গেল, কলকাতা থেকে নদিয়া, নদিয়া থেকে এখন উত্তরবঙ্গের মেডিকেল কলেজে শুয়ে আছে, এই মুহূর্তে সংখ্যা 18। আপনি মারবেন না, 18 হোক আর 20 হোক আর 25 হোক, যতক্ষণ না আপনার বাড়ির পাশের লোকটা ধরা পড়ছে আর আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির পাশের লোকটা আপনার সাথে মিশেছে এবং সে হসপিটালে গিয়ে ধরা পড়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি মানবেনই না, দুনিয়া উল্টে যাক, আপনার মানার কোনো দরকার নেই। মানে বড় বড় মহারথি, বড় বড় আর্টিস্ট, বড় বড় সবাই রিকোয়েস্ট করছে, আপনার মানার কোনো বাহানা নেই। আমরা বিগত দিনে যেমন দেখেছি মানুষ বিভিন্ন বাহানাতে বাড়ির বাইরে বা বিভিন্ন জিনিস আইন ফাঁকি দেয় বা আর কিছু করে আর কিছু করে, এটা তো আপনাকে বাহানা দিয়ে কোনো না কোনো বাহানাতে যেতেই হবে। পুলিশ মারলে বলছেন যে পুলিশ অমানবিক, পুলিশ না মারলে আপনি যাবেন, এই করতে করতে মানে সারাদিন থাকার পর বিকালে তো আপনাকে বেরোতেই হবে। বিশেষ করে আমার ভাই, আপনারা যারা আমার পুরাতন ফলোয়ার্স আমার পেজের, আপনারা জানেন ভালো করে যে আমি বিভিন্ন এনআরসি এনপিআর সিএনএ বক্তব্য দিতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার ভাই বলতে বলতে, যদিও আমি বলেছি অন্য সম্প্রদায়ের ভাইরা আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই, তাদের উদ্দেশ্যও বলেছি, কিন্তু তবুও তারা আমাকে অনেক সময় তাচ্ছিল্য বা অনেক সময় রেগে বা রাগের চোখে দেখেছে। আমি তাই আমার যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরকে বলছি, ভাই তোমাদের জন্য অন্যের কাছ থেকে গাল খেয়েছি, আজকে আমি তোমাদের কাছে আবেদন করতে এসেছি, 100 জনের মধ্যে 70 জন আমার সম্প্রদায়ের ভাই বাইরে, মাথা মোটা, বিশাল বড় ওস্তাদ, ইমানের জোরটা এই করোনা ভাইরাস আসার সময় একদম ফেটে গলে বেরিয়ে চলে এসছে আপনার কাছে, মানে জীবনে কোনো কিছু করেনি, এখন যেন একেবারে মানে বিশাল কিছু হয়ে গেছে, স্বয়ং আল্লাহ মহান সৃষ্টিকর্তা ওর মাথায় হাত দিয়েছে, দিয়ে একেবারে বলেছে বাবা তোর কিছু হবে না, তুই করে বেড়া যা ইচ্ছা তাই, কোনো ব্যাপার না, যে কোনো চায়ের দোকানে আড্ডা দাও, গুজব করো, যা ইচ্ছা তাই করো, তোমাকে আমি মানে করোনা ভাইরাস দিব না, এরকম যেন স্বয়ং ফেরেস্তা পাঠিয়ে আপনাকে বলে গেছে। কোনো মাতব্বরি করবেন না কেউ, ফাজলামির সীমা আছে, গোটা বিশ্ব স্তব্ধ, এখনো সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাটক বাজি আর ফতোয়া বাজি আর উমুক বাজি আর তুমুক বাজি, যত রকম বাজি আছে, ছাড়তে চাইছেন না, না মরবেন, এই আতঙ্ক কাউকে ছাড়বে না, এই ভাইরাস কাউকে ছাড়বে না, গোটা পৃথিবী আজকে স্তব্ধ। ভাই করো জোরে অনুরোধ করে বলছি, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, মেখলিগঞ্জ, বিভিন্ন এরিয়া, সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গায় যারা আমার পরিচিত আছে, যারা আমার বন্ধু ভাই, যাদেরকে আমি পার্সোনালি চিনি তাদেরকে বলছি, আর আমার অপরিচিত ভাই যারা আছে তাদের সকলকে বলছি। শুধুমাত্র এক সাইডে যেমন আমার সম্প্রদায়ের ভাইদেরকে বলছি, তেমন আমার অমুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভাই আছে তাদেরকেও বলছি, না এখন কোনো রকম কুটকাচারি করার সময় নেই, এখন শুধুমাত্র বাড়িতে থেকে নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচানোর সময়। আপনার একটা ভুল, সরকার কি আছে, সরকার আপনি বেঁচে থাকলেও থাকবে না থাকলেও থাকবে, এই ছিল, অন্য সরকার আসবে, অন্য সরকার আছে, আর একটা সরকার আসবে, সরকারের কিছু যায় আসে না, সরকার খায় না মাথায়ও দেয় না, কিন্তু আপনি খান, আপনি মাথায়ও রাখেন, সব কিছু করেন আপনি, আপনি করেন, আপনি আপনি, সরকারের দোষ, সরকার কি দিল, সরকার কি পেল, সরকার বললেই মানতে হবে, এগুলো করার টাইম নেই আর, কি করে বুঝায়, আপনি একজন কেন অসচেতন হয়ে থাকছেন, নিজের এলাকা গ্রামগঞ্জের মানুষ মানতেই চাইছে না, চায়ের দোকানে আড্ডা মারছে, পকর পকর করে বিড়ি খাচ্ছে, খৈনি ডলছে আর বসে বসে গজর গজর করছে, যে না যার কোনো ব্যাপার না, আমাদের দিকে আসেনি, চলে এসছে আপনার দিকে,
কি করে বুঝাই, নাম ধরে ধরে বলবো যে চলে এসছে? যে লোকগুলো ধরা পড়ছে তারা তো বিভিন্ন জায়গায় গেছে, এবার তাদের দ্বারা যে দোকানে হয়তো মাল কিনেছে সেই মাল আপনার এলাকাতে এসে সেই মাল আপনি কিনছেন, এই যে একটা সামগ্রিক ব্যাপার, বারবার করে বলছি গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, আপনাকে মানতেই হবে, 100% মানতে হবে। আর এখন বেশি ফতুয়াবাজি উমুকবাজি তুমুকবাজি বন্ধ করিয়েন না, আপনার মাথায় যারা থুতু ফেলবে তারা বিভিন্ন যেগুলো দেশকে আমরা মানে মেনে চলি বা যেরকম সিস্টেমগুলো মেনে চলি তারা বিভিন্ন রকম সব বন্ধ করে দিয়েছেন, আর আপনি জোর জবরদস্তি শুরু করে দিয়েছেন, এখনই বেশি জোর জবরদস্তি করছেন। ইমান আমানের সাথে বাঁচতে হবে নিশ্চিত। সমস্ত মসজিদের ইমাম যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, তারা যেন নিজস্ব একটা করে ছোট্ট করে ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় দেয়, নিজের এলাকায় মানুষকে বোঝায় যে কোনো মতে এই বাড়ি থেকে বেরোনো যাবে না যতক্ষণ না স্বাভাবিক পরিস্থিতি আসছে, কোনো কিছুই করা যাবে না, যা করবে বাড়িতে করবে। আমির মতো একটা ঢেউয়ের মতো চলে আসছে, গোটা দেশ গোটা পৃথিবীকে খেতে খেতে গোটা দেশ গোটা রাজ্য গ্রাম আপনার বাড়িতে চলে এসছে, তবুও ভয় খাচ্ছেন না? আশ্চর্য ব্যাপার, গোটা পশ্চিম বাংলার ইমাম মুয়াজ্জিন যে সমস্ত আমার সম্মানীয় ভাইরা আছে তাদের সকলকে বলছি, আপনারা জালসা জুলুস মক্তব মাদ্রাসায় বিভিন্ন সময় বক্তব্য দেন, আপনারা এটাকে বেশি বেশি করে বলেন যে কোনো কথা এখন শোনা যাবে না, যা করবে বাড়িতে করো। কারণ ওই মানুষটার ভুলটা ওনার পরিবার ওনার বংশ গোষ্ঠী পিণ্ডি সবকে শেষ করে দিবে। কারণ 10 দিন পর যখন ধরা পড়বেন যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত, তো আমি তো অলরেডি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার বাবা মা বুড়ো ভাই চাস্তো ভাই ফুলাতো ভাই মামাতো ভাই ফাপাতো ভাই সবাইকে তো শেষ করে দিয়েছি অলরেডি। কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসা চলবে না, আমার অত্যন্ত পীড়িতের অত্যন্ত কাছের বোন, আমার ভাইকে আবার কি করে আসতে নিষেধ করব, আমার বোনকে আবার কি করে আসতে নিষেধ করব, কোনো কথা চলবে না। ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী যত রকমের ধি আছে সব এখন আপাতত স্টপ থাকবে, কোনো কিছুই চলবে না যতক্ষণ না স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, একদমই না একদমই না। আছে বিভিন্ন রকম সরকার ব্যবস্থা করেছে, যারা খেতে পায় না দিন আনে দিন খায় তাদের জন্য সরকার বিভিন্ন, আমাদের রায়গঞ্জ স্টেশনের পাশে প্রত্যেকদিন 2000 মানুষকে খাওয়াচ্ছে, তবে তারা রুলস মেনটেন করে স্বয়ং এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দাঁড়িয়ে থাকছে, লাইন করে গোল গোল করে ঘেরে দিয়েছে, তারাকে ওখানে বসতে দিচ্ছে খেতে দিচ্ছে। আর কিছু কিছু দেখছি যে একেবারে নাও ভাই খাও, ওরে বাবা রে বাবা, কোনো দরকার নেই এগুলো করার, মানবিকতার ইয়ে আছে তো, আপনি 5 ফিট দূরত্ব রাখেন দিয়ে বলেন এই যে না রান্না করেছি, একেবারে চাল ডাল ঘাড়ে করে নিয়ে গিয়ে ঘাড়ে দিয়ে দিচ্ছে। আপনার এই মানবিকতাকে আমি সেলুট জানাই নমস্কার জানাই, কিন্তু সেটা দূরত্ব বজায় রেখে করতে হবে, কারণ আপনি অত্যন্ত ভালো মানুষ আমি মানছি, মানবিকতা থাকবে মনুষ্যত্ব থাকবে সব থাকবে, সবটাই থাকবে যদি আপনি আমি বেঁচে থাকি তাহলে। তাই কোনো রকম রিস্ক কোনো রকম নেওয়া যাবে না, সমস্ত ক্লাব যে সমস্ত ক্লাবগুলো আছে মানবিকতার খাতিরে সমস্ত মানুষকে ঝাঁপিয়ে পড়ার আবেদন করছি, কিন্তু সেটা সিস্টেম মেনে WHO হুর যে সিস্টেম গাইডলাইন্স আছে, গাইডলাইন্সে যা যা যেভাবে যেভাবে করতে বলেছে ওইভাবে করুন। ওই ভোটের সময় বা রাজনীতি করার সময় ঠান্ডার সময় কম্বল বিতরণের মতো এটা করা যাবে না, বা ওই এই নাও উমুক এই নাও তুমুক এগুলো এখন করা যাবে না, করার পদ্ধতি আছে সিস্টেম আছে সেগুলো মেনে করুন, অবশ্যই করবেন, মানুষের উপকার করবেন, না মানুষ হয়তো কাকে করবেন, তো সেগুলোর সিস্টেম আছে। আমার ভাষা বা বক্তব্য অন্যভাবে নেবেন না, আমি বলছি না যে মানবিকতা করবেন না, কিন্তু সেই ধরনগুলো মেনে চলুন, অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে এই বিপদের সময়, সমস্ত ক্লাব এনজিও নিজে ব্যক্তিগতভাবে। আমাদের বাংলাদেশের ব্যারিস্টার সুমন নিজের গাড়ি ঘোড়া যা আছে সব দিয়ে দিয়েছে, ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে সেই ভাইকে, আমি যদিও তার সাথে পার্সোনালি দেখা করিনি বা দেখা নেই, তবু বেশ কিছু মানুষের বেশ কিছু আমি আমার পোস্টে দিই যারা এই সমস্ত কাজগুলো করছে, তবে সেগুলো সিস্টেম মেনে করতে হবে, উপকার করুন কিন্তু সিস্টেম মেনে। আর সবাই সজাগ সচেতন আজকেই হতে হবে, কোনো চায়ের দোকানে গ্রামের গ্রামগঞ্জে বেশি দেখছি যে মানে চায়ের দোকানে গ্যাজার গ্যাজার করতে করতে দিন পার, পুলিশের গাড়ি আসে তখন লুকাতে যাচ্ছে, কেউ মানতেই চাইছে না, না এটা করা যাবে না। আমার সম্প্রদায়ের সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করছি,
কষ্ট তো হবেই, বেশিরভাগ মানুষই তো গরিব, খেতে পায় না ঠিক মতো, টাকা নেই, ঠিক আছে সবাই গরিব, গোটা ভারতবর্ষের 135 কোটি মানুষই গরিব, যতই টাকা থাক সবাই গরিব, কিন্তু এখন কিভাবে বাঁচতে হবে এটা দেখুন। যারা হয়তো মানে ঠিক মতো করতে হবে, মূল কথা হলো এই যে বাঁচতে হবে, তার জন্য খাওয়া পেট পিট নিয়ে এগুলো নিয়ে এত ভাবার দরকার নেই। যদি বলেন যে না খেয়ে বসে থাকবো, না না খেয়ে কেন বসে থাকবেন, যেভাবে যা করার প্রয়োজন সেভাবে সিস্টেম অনুযায়ী করুন। প্লিজ প্লিজ প্লিজ, জোরহাত করে আমি আপনাদের বন্ধু মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করছি, ভালো থাকুন।